প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ও পরিবেশ দূষিত হওয়ায় প্রাণী জগৎ থেকে বহু প্রাণিকুল অবলুপ্ত হয়ে যাচ্ছে অবলুপ্ত মানে লোভ পাওয়া বা লোভ হওয়া লোভ হওয়ার অর্থ যে সকল এক একসময় এই জগৎ সংসারে বর্তমান ছিল কিন্তু কারণ ও পরিস্থিতি বিশেষে আজ আর বর্তমান নেই এবং তাদের আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না আজ আমরা জানব সংস্কৃত ভাষায় লোভকে কী বলে এবং সেই সম্পর্কিত আলোচনা করব সংস্কৃত ভাষায় লোভকে ঈদ বলে আজ আমরা ঈদ সংজ্ঞা বিষয়ে সহজ সরলভাবে আলোচনা করব। আমাদের অনেকের এই ঈদ বিষয়টি নিয়ে খুব দ্বন্দ্ব রয়েছে আজ আমরা আলোচনার মাধ্যমে সকল দ্বন্দ্ব দূর করব চলুন জেনে নিই ঈদ সংজ্ঞা কী মহর্ষি পানিনির ভাষায় আমরা বলতেই পারি ঈদ সংজ্ঞা মহর্ষি পানিনির ভাষা আমরা বলতেই পারি কাশ্মচিত কার্য কার্যায়োচ্চার্য মান বর্ণ ঈদ সংজ্ঞা ভগতী কাশমসজিদ কার্যায়চার্য মান বর্ণ ঈদ সংজ্ঞা ভবতী এই শ্লোকটির অর্থ হল কোন কার্যের জন্য যে বর্ণ উচ্চারিত হয় কিন্তু কার্যকালে তা থাকে না তাকে ঈদ বলে কী বলা হয়েছে কোনো কার্যের জন্য কোনো কাজ করার জন্য যে বর্ণে উচ্চারিত হয় কিন্তু কার্যকালে অর্থাৎ কার্যের শেষে সেই বর্ণটির আর কোনো প্রয়োজন থাকে না সেই বর্ণটাকে বলা হয় ঈদ তাকে বলা হচ্ছে ঈদ অথবা ব্যাকরণশাস্ত্রে বিশেষ কার্যের জন্য প্রাতিপদিক ধাতু বিভক্তি প্রত্যয় আগম আদেশ প্রভৃতি অঙ্গরূপে যে বর্ণ বা বর্ণগুলি উচ্চারিত হয় তাকে ঈদ বলে আবার কি বলা হয়েছে তাকে আমরা ঈদ বলবো না ব্যাকরণ শাস্ত্রে বিশেষ বিশেষ কার্যে বিশেষ বিশেষ কাজের জন্য প্রাতিপদিক ধাতু বিভক্তি প্রত্যয় আগম আদেশ প্রভৃতি অঙ্গরূপে যে বর্ণ বা বর্ণগুলি উচ্চারিত হয় তাকে ঈদ বলে এখানে ব্যাকরণ বিভিন্ন কাজের জন্য অর্থাৎ হচ্ছে হচ্ছে শব্দ ধাতু ধাতু, দৃশ পশ প্রাতিপদিক প্রাতিপদিক গম বিভিন্ন আরও অন্যান্য ধাতু রয়েছে বিভক্তি হচ্ছে প্রথম থেকে সপ্তম পর্যন্ত সাতটি বিভক্তি প্রত্যয় হচ্ছে তপ্রত্যয় তুমুন লপ বিভিন্ন আরও অন্যান্য প্রত্যয় রয়েছে আগম আদেশ প্রভৃতি যে অঙ্গরূপে অঙ্গগুলো রয়েছে সে অঙ্গরূপে যে বর্ণ বা বর্ণগুলি উচ্চারিত হয় এই সমস্ত ক্ষেত্রে যে বর্ণ বা বর্ণগুলি উচ্চারিত হচ্ছে তাকে আমরা ঈদ বলবো আমরা তাহলে ঈদ সম্পর্কে দুটো ধারণা পেলাম আবার বলা হয়েছে দেখুন এশাম অন্তহা ইতাহ এশাম অন্তহা ইতাহ এশাম অর্থাৎ এইগুলির অন্তহ মানে অন্তে বা শেষে যা রয়েছে তাকে বলা হচ্ছে ইতাহ ইত দেখুন এটার অর্থ হচ্ছে এইগুলির অন্তে অর্থাৎ শেষে আছে বলে একে ঈদ বলা হয় এইগুলি এই যে এইগুলি বলা হয়েছে এইগুলি বলতে নির্দিষ্টভাবে বোঝানো হচ্ছে মাহেশ্বর সূত্রের অন্তর্গত চোদ্দোটি সূত্রকে সেই চোদ্দোটি সূত্রের অন্তে বা শেষে যে হসন্তযুক্ত ব্যঞ্জন বর্ণগুলো রয়েছে তাকে বলা হয় সে হসন্তযুক্ত ব্যঞ্জন বর্ণগুলোকে বলা হয় ঈদ পানিনি ব্যাকরণের অন্তর্গত মাহেশ্বর সূত্রের অবস্থিত হসন্তযুক্ত ব্যঞ্জন বর্ণগুলি ঈদ সংজ্ঞা বিধায়ক একই বলা হলো যে পানিনি ব্যাকরণের মহর্ষি পানিনি ব্যাকরণের অন্তর্গত যে মাহেশ্বর সূত্রগুলি আছে তার অন্ত তার শেষে যে প্রত্যেকটি সূত্রের শেষে অবস্থিত যে হসন্তযুক্ত ব্যঞ্জন বর্ণগুলি সেই ব্যঞ্জন বর্ণগুলি হচ্ছে ঈদ সংজ্ঞা বিধায়ক মানে সেই বর্ণগুলিকে ঈদ বলা হয় মাহেশ্বর সূত্রে চোদ্দোটি ঈদ বর্ণ আছে তাহলে মাহেশ্বর সূত্রে কটি ঈদ বর্ণ আছে চোদ্দটি মাহেশ্বর সূত্র হচ্ছে চোদ্দোটি তাহলে প্রত্যেকটা সূত্রের অন্তে প্রত্যেকটা সূত্রের শেষে যদি একটি করে হসন্তযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে ব্যঞ্জন সেই ব্যঞ্জন ব্যঞ্জন বর্ণগুলোকে বলা হচ্ছে ইথ। তাহলে প্রত্যেকটি সূত্রের অন্ত অবস্থ হসন্তযুক্ত ব্যঞ্জন অর্থাৎ চোদ্দোটি সূত্র তাই ইথ বর্ণ হচ্ছে চোদ্দোটি ঈদ বর্ণ কটি মা আবার দেখুন বলা হয়েছে লন মধ্যে লন মধ্যে তু ইঙ্গা লন মধ্যে তুই সংা মাহেশ্বর সূত্রের অন্তর্গত যে ষষ্ঠ সূত্র লন তার মধ্যবর্তী অকার তার মধ্যবর্তী যে অকার সেই অকারকে ঈদ সংজ্ঞা বিধায়ক বলা হয়ে থাকে সেই অকারকে ঈদ সংজ্ঞা বিধায়ক ধরলে ঈদ বর্ণের সংজ্ঞা সংখ্যা হচ্ছে পনেরোটি কি বলেছে মাহেশ্বর সূত্রে অন্তর্গত ষষ্ঠ সূত্রের যে লন লন মধ্যে মানে লন সূত্রটির মধ্যে তু সংজ্ঞা ক লন লন সূত্রটির মধ্যে যে অকার আছে সেই অকারকে ঈদ সংজ্ঞক বলে সেই অকারকে কি বলা হচ্ছে ঈদ সংগক ঈদসং অকারকে ঈদসঙ্গ বলা হলে পনেরোটি ঈদ বর্ণ বলা হয় আগে বলা হলো চোদ্দ তাহলে এই লন মধ্যে লন সূত্রটির অন্তে যে মধ্যে অন্ত অভ্যন্তরে যে অকার রয়েছে সে অকারকে যদি ঈদ বলা হয় তাহলে ঈদ বর্ণের সংখ্যা হবে পনেরোটি ঈদকে অনুবন্ধ বলা হয়ে থাকে তাহলে ঈদকে কি বলা হয় ঈদকে অনুবন্ধ বলা হয়ে থাকে আবার অনুবন্ধকেও ঈদ বলা হয়ে থাকে সেটা আমাদের মনে রাখতে হবে যদি বলা হয় অনুবন্ধ কী তাহলে আমরা ঈদকেই বুঝবো এবং যদি ঈদ বলা হয় তাহলে তো ঈদকে বুঝবই অবশ্যই এবার আমরা একবার ভালোভাবে জেনে নেই যে ঈদ বা অনুবন্ধকে আমরা কি কাজে ব্যবহার করতে পারি কিসের উদ্দেশ্যে এই ঈদ বা অনুবন্ধের ব্যবহার প্রত্যাহার গঠনের সময় ঈদ সংজ্ঞক বর্ণ ব্যবহৃত হয় তাহলে ঈদ সংজ্ঞা বা ঈদ বর্ণের ব্যবহার কেবলমাত্র প্রত্যাহার গঠনের ক্ষেত্রেই হয়ে থাকে হয় যেমন অচ হল ইত্যাদি অজ হল এগুলো হলো এক একটি প্রত্যাহার মূল উদ্দেশ্য হল ঈতের ঈদ এই সংজ্ঞাটির মূল উদ্দেশ্য হল কোনো বৃহত্তর কোনো সূত্র বা কোনো বৃহত্তর অংশকে সংক্ষিপ্তকরণ করা সংক্ষিপ্তকরণ করার জন্য এই ইথ সংজ্ঞাটির প্রয়োজন হয়ে থাকে অর্থাৎ প্রত্যাহার গঠন প্রত্যাহার অর্থাৎ সংক্ষিপ্তকরণ এই সংক্ষিপ্তকরণের জন্যই এই ঈদ সংজ্ঞা প্রয়োজন হয় আচ্ছা এখানে দেখুন উদাহরণে বলা হয়েছে প্রত্যাহার কি অজ আর হল অজ অজ প্রত্যাহারের মাধ্যমে আমরা সম রকম স্বরবর্ণকে বুঝে থাকি আর হল প্রত্যাহারের মাধ্যমে আমরা সমস্ত রকম ব্যঞ্জন বর্ণকে বুঝে থাকি অর্থাৎ মাহেশ্বর সূত্রের প্রথম সূত্র থেকে চতুর্থ সূত্র পর্যন্ত বুঝতে পারি সমস্ত স্বরবর্ণকে আর হল বলতে আমরা পঞ্চম থেকে চতুর্দশ সূত্র অর্থাৎ দশটি সূত্রকে বুঝতে পারি সকল ব্যঞ্জন বর্ণকে ব্যাকরণের এত থেকে এত পর্যন্ত সূত্রগুলি ইথ সংজ্ঞা বিধায়ক তাহলে ব্যাকরণের দ্বিতীয় থেকে অষ্টম যে সূত্র আছে এই দ্বিতীয় থেকে অষ্টম অর্থাৎ ছটি সূত্র এই ছটি সূত্র হচ্ছে ঈদ সংজ্ঞা বিষয়ক সূত্র মানে এই ছটি সূত্রতে ঈদ সংজ্ঞা বিষয়ে আলোচনা করা হয়েছে এই ছটি সূত্রতে কি আলোচনা করা হয়েছে ইথ সংজ্ঞা বিষয়ে আলোচনা করা হয়েছে নদট ডু তীপ যশ সু ওট যুগ সুট বহিং দত্রী প্রভৃতি তাহলে এই এইগুলি সম্পর্কে আলোচিত হয়েছে ঈদ ও লোভ পর্যায় শব্দ নয় তাহলে ঈদ ও লোভ পর্যায় শব্দ নয় যার ঈদ সংজ্ঞা হয় তস্য লোপহ এই সূত্রানুসারে ঈদ সংগক বর্ণের লোপ হয় তাহলে যে যার সংজ্ঞা হয় তার লোপ কীভাবে হচ্ছে এই তস্য লোপহ এই সূত্রের মাধ্যমে এই সূত্রটির মাধ্যমে ঈদ সংগক বর্ণের লোপ হয় তাহলে কোন বর্ণের মাধ্যমে কোন সূত্রের মাধ্যমে তস্য লোপহ এই সূত্রের মাধ্যমে এটি পানিনি ব্যাকরণের অন্তর্গত নবম সূত্র এই সূত্রটির মাধ্যমে আমরা ঈদ সংগক বর্ণটি লোপ করে থাকি দেখুন পানিনি ব্যাকরণের দ্বিতীয় থেকে অষ্টম সূত্র অর্থাৎ ছটি সূত্র আছে এই ছটি সূত্রতে ঈদ সংজ্ঞা বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে ছটি সূত্রের মাধ্যমে আমরা এই ছটি সূত্র সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব তবে আজকের এই ভিডিওতে নয় আমরা পরবর্তী কোনো এক ভিডিওতে এই ছটি সূত্র সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব এবং এই ঈদ সংজ্ঞা বিষয়টিকে আরও গভীরভাবে আলোচনা করব ঈদ সংজ্ঞা বিষয়টিকে আমরা আরও গভীরভাবে আলোচনা করব এই গুরুত্বপূর্ণ বিষয়টির সম্পর্কে যে শ্লোকগুলো আমরা আলোচনা করব সেই বিষয়ে যদি আপনাদের অবগত হতে হয় তাহলে অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব অপশানে গিয়ে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না অবশ্যই আর আজকের এই ঈদসজ্ঞা বিষয়ে যে সহজ সরল একটা আমরা ধারণা নিলাম এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের যদি কিছু বলার থাকে বা জিজ্ঞাস্য থাকে বা কোনো উপদেশ দেওয়ার থাকে অবশ্যই কমেন্ট অপশানটায় গিয়ে কমেন্ট করতে ভুলবেন না আমাদের সঙ্গে আমাদের পরবর্তী ভিডিওগুলো সম্পর্কে অবগত থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে নমস্কার